আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আপনারা লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সে অনলাইন এক্সাম এখনও দেননি বা অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য কথাটি বলছি আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে চাইলে কি কখন রেজিস্ট্রেশন করলে আপনাদের মানে সার্ভার জ্যাম থাকবে না বা সার্ভার প্রবলেম থাকবে না সেটা বলছি আপনারা রাত দশটার পরে সার্ভার জ্যাম থাকে না বা সকাল ছয়টা পাঁচটা বা চারটার দিকে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন আর হলো কি করলে আপনাদের কোয়েশ্চেনটা সহজ হবে বা আপনারা যদি মানে বলেন যে আবেদন ফর্মে লেখেন যে মানে আবেদন ফর্ম পূরণের সময় অনলাইনে লেখেন যে আপনাদের কম্পিউটার আছে তাহলে আপনাদের কোয়েশ্চেন একটু সহজ হয় সেটা আমি বাস্তব প্রমাণ কারণ আমি কয়েকটা কয়েকজনকে পরীক্ষা দিয়েছি মানে তারা অ্যাপ্লাই করেছে তাদের সামনে যারা আমার সামনে দিয়েছিল যে কম্পিউটার তাদের নেই তাদেরকে একটু হার্ড প্রশ্ন করা হয়েছিল এবং যাদের লেখা ছিল যে দিয়েছিল যে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তাদের জন্য মনে করেন একটু সহজ প্রশ্ন হয়েছিল তাই আপনারা যদি মানে অ্যাপ্লাই করতে চান তাহলে যাদের কম্পিউটার আছে তারা তারপরে অ্যাপ্লাই করলে ভালো হবে তাদের সহজ প্রশ্ন হবে আর না থাকলেও বন্ধুদের যদি থাকে তো দিতে পারেন যে আছে তো বন্ধুদের সাথে কাজ শিখতে পারবেন সমস্যা নেই আরও যদি মানে আর আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারছি না দশ ডিজিটের আইডি কার্ড আছে আমার স্মার্ট আইডি কার্ড কিন্তু সতেরো ডিজিট চাচ্ছে তখন কী করব তো দশটা ডিজিটের আগে আপনার আইডি কার্ডের পূর্বে সাতটা শূন্য লাগিয়ে দিলে হলো কোনো সমস্যা নেই এভাবে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আপনারা যারা বলছেন যে রেজিস্ট্রেশন আমি থাকি রাজশাহীতে কিন্তু আমি চট্টগ্রাম থেকে পরীক্ষা দিতে যাচ্ছি চট্টগ্রামে আমি পড়াশোনা করি তাহলে আমি চট্টগ্রাম থেকে কষ্ট করতে চাই তাহলে সেটা কি হবে হ্যাঁ হবে সমস্যা নেই আপনি যখন ফর্ম পূরণ করবেন তখন আপনার ঠিকানা চট্টগ্রাম দিবেন তাহলে হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য